हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी मेहर, मेहर्स किचन एंड क्रिएटिविटी पेज थेके बोलछी। आशा करछी आपनारा सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आमिओ भालो आछि आपनादेर दोआय। तो आमी जेटा आजके आपनादेर साथे शेयर करब, डालेर रेसिपी। मानुष बोले माछे भाते बांगाली, बाट आमी बोलबो डाले भाते बांगाली, कारण आमार बासाय डालटा खुबी लागे। আমার কাছে এটা আমার বাসায় প্রতিদিনই লাগে, কারণ আমার বাচ্চা খুব পছন্দ করে, আর আমি মনে করব সবার বাসায় লাগে এটা প্রতিদিনের রেসিপি। ডাল রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, মুগ ডাল লাগবে হাফ কাপ, মুসুরির ডাল লাগবে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মতো, হলুদ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এটা সাদা হোয়াইটের মধ্যে দেখা যাচ্ছে না, তারপর দুটো শুকনো মরিচ, কিছু ধনিয়া পাতা কুচি, আর দুটো কাঁচা মরিচ, আর ডালটাকে একটু জাস্ট একটু করে ফ্রাই করে নিব। আর এটা ইয়ে করলে হবে কি, কাঁচা গন্ধটা থাকবে না, খুব অল্প আঁচে করতে হবে। আর যখন আপনি একটু ভেজে নেবেন তখন কিন্তু আর এই মানে একটা গন্ধ থাকে ডালের কাঁচা, সেই গন্ধটা থাকবে না, মানে আলাদা অন্যরকম ভালো একটা ফ্লেভার আসবে, একটা খুব ভালো একটা অ্যারোমা। আমি ডালগুলোকে ওয়াশ করে নিব। ওয়াশ করে সেগুলোকে জাস্ট প্রথমে যখন আমি সেদ্ধ করতে দিব তখন শুধু লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিব, অল্প কিছু পরিমাণ পানি দিয়ে, এবং সেই পানিটা দিয়ে আস্তে আস্তে আপনি এটা যখন বলো গুটবে তখন আপনি শুকিয়ে আসবে, তখন আস্তে আস্তে আপনি কাঠি অথবা যে কোনো ব্যাচেলার দিয়ে আপনি এটা যদি চান যে আপনি ওভাবে নেড়ে করতে পারেন, কিংবা সেদ্ধ করার সময় লবণটা দিলে হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মেল্ট হয়ে যায়, আর লবণ ছাড়া করলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য কিন্তু আমি লবণটা দিয়ে সেদ্ধ করতে দিই অন্য কিছু ছাড়া। তারপরে একটু নেড়ে দিয়ে অল্প অল্প একটু পানি দিয়ে তখন এটা মেল্ট হয়ে যায়, আর মাঝে মধ্যে যখন একটু তাড়া থাকে তখন আমি বাংলাদেশ বলেন যেখানে বলেন যার কাছে যেটা হাতের কাছে আছে যে সুবিধা মতো যেটা করেন, আপনারা চাইলে হয়তো ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন, কিংবা কাঠি দিয়েও এইভাবে আমি যেভাবে করি সেভাবেও করতে পারেন, কিংবা যদি খুব তাড়াহুড়ো থাকে তখন আপনি আপনার সেই যদি বিটার থাকে যেটাই থাকে যেইভাবে আপনি ইয়ে করতে পারেন সেভাবে করে নেবেন। আর যেটা করবেন আপনার যেভাবে আমি বলেছি যে মানে আস্তে আস্তে যদি ইয়ে করতে হয় তখন আপনাকে একটু কভার করে রাখতে হবে, যেহেতু এটা ছিটে চারদিকে মানে চুলোটা নষ্ট হয়ে যেতে পারে, সেভাবে কভার করে রাখবেন। তারপর যেটা করতে হবে, আমি যখন আপনার বিট করা হয়ে যায় তখন একটু পানি পরিমাণের চেয়ে একটু বেশি, যেটুকু পরিমাণ আমি রাখবো সেই পরিমাণের চেয়ে একটু বেশি আমি পানি অ্যাড করি, যেহেতু বলো গুঁড়তে উঠতে একটু শুকিয়ে যাবে সেই জন্য একটু বেশি অ্যাড করি। তারপর এটা যখন আপনার পুরোপুরি মেল্ট হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখনই আমি হলুদটা অ্যাড করি। হলুদটা লাস্টের দিকে দিবেন, কারণ এটা জাল পড়তে পড়তে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও খুব একটা ভালো লাগে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি দেখতে ভালো লাগে সেই জিনিসটা যদি সুস্বাদুও না হয় তারপর কিন্তু সবাই প্রথম দেখা যেটা হয় খেতে খুব আগ্রহ নিয়ে মানুষ টেবিলে বসে। তো আমি যেটা মনে করব যে আমরা যদি সুন্দর করে একটা জিনিস পরিবেশন করি সবাই সেটাকে লাইক করবে। তারপর আমি যেটা করব, আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব, কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, যদি এটা টেস্টের কোনো হেরফের করে না। তারপরও ধরেন অনেক সময় অনেকের হাতের কাছে থাকে না, না দিলেও কিছু হবে না, দিলে দেখতে একটু ভালো লাগে, খেতে একটু ভালো লাগে। এরপর আমি যেটা করব, আমি বাগারের জন্য আমি একটা ফ্রাই প্যান বসাবো, সেই সাথে আমি পেঁয়াজটা দিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে আমি দুটো শুকনো মরিচ দিব, শুকনো মরিচ এবং পেঁয়াজের বেরেস্তার বাগারের একটা সুন্দর একটা অ্যারোমা বের হয়, সুন্দর একটা কালার হয়, আর যেটা বলবো অসাধারণ একটা মানে জাস্ট ওয়াও এই টেস্টটা, মানে বাগার দিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই। আমি মাঝে মধ্যে এটা করি, মাঝে মধ্যে আমি বার্গারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও আপনারা দেখবেন আপনারা এই ঠিক সিম্পল রেসিপিটা আপনারা করে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে, আমি আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে, যদিও খুব বেশি উপকরণ আমি ইউজ করি না, একেবারে সিম্পল সাধারণ সবাই যেভাবে রান্না করে, বাট আমার বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করে আমার এই ডাল রান্নাটা। আর যেটা করবেন, ঠিক বাগারের একটু আগে আমি আমার ধনিয়া পাতাটা ইউজ করি, বিকজ ধনিয়া পাতাটা যদি আপনি আগে দেন তাহলে গরম গরম কিছুতে দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, আপনি যখন
একটু হালকা একটু মানে কুসুম গরম থাকবে, তখন আপনি পেঁয়াজ ধনিয়া পাতাটা ইউজ করলে হবে কি কালারটা একেবারে সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে আর স্মেলটাও ভালো থাকে। তারপর করার পরে এগুলো সব কিছু একসাথে করার পরে আপনি একটু কভার করে রাখবেন, যদিও সরি আমি ভুলে কভারটা করতে ভুলে গেছি, একটু কভার করে রাখবেন, আপনার মানে ফ্লেভারটা পুরো ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে ঢুকে যায়। তারপর খেতে কিন্তু সত্যি অসাধারণ, অসাধারণ বলবো। আমি আশা করছি আপনারা কিন্তু ট্রাই করবেন। তো যেটা বলবো, আমার ডাল রান্না ডান ফাইনালি ডান হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিয়েছি, সব কিছু করে ফেলেছি। আশা করছি আপনাদের আজকের আমার এই সাধারণ রেসিপিটা খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। সবার বাসে ডালটা প্রতিদিনই লাগে, যেটা সত্যি কথা, যাদের বাসে বাচ্চা ছোটো বাচ্চা আছে তারা তো খুবই পছন্দ করে করবে এবং বড়রা কিন্তু পছন্দ করবে। আপনারা এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো রকমের কোনো কিছু জানতে ইচ্ছে করে তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আপনারা আমাকে জানাবেন। আশা করছি আপনাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতে পারি। আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।